মালদার হাবিবপুর ব্লকের মধ্য মকেন্দুয়া গ্রামের রেলপাড়ের মুসলমান পাড়ায় মুসলিম মহিলার হাতে হয় মা কালীর পুজো। দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই পুজোয় এবং মানত দেন শত শত ভক্তরা। সবুজে ঘেরা গ্রাম, পাশেই বাংলাদেশ। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেল রেললাইন সিঙ্গাবাদ স্টেশন, ভারতের শেষ সীমান্ত। আর সেখানে স্বপ্নাদেশে মুসলিম মহিলার হাতে কালী পুজো। মালদার হাবিবপুর ব্লকের মধ্যে মকেন্দুয়া গ্রামের রেলপাড়ের মুসলমান পাড়ায় মুসলিম মহিলার নাম শেফালী বেওয়া। তিনি বলেন, আজ থেকে প্রায় 45 বছর আগে তার খুব অসুখ হয়েছিল। কোনো ডাক্তার বা কবিরাজ কেউ তার রোগ ধরতে পারছিল না। প্রচুর টাকা পয়সা নষ্ট হয়েছে, জীবনে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থায় হঠাৎ ওই মুসলিম মহিলা শেফালী বেওয়াকে স্বপ্নাদেশ দেয় মা কালী, তাকে পুজো দিতে বলে, তাহলে তার অসুখ সেরে যাবে। এই কথা গ্রামবাসীকে জানায় সেই মহিলা। এই কথা বিশ্বাস করতে পারছিল না হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের গ্রামবাসীরা। মুসলিম কালী পুজো করবে, এই কথা ছড়িয়ে পড়ে সারা এলাকায়। হঠাৎ একদিন শেফালী দেবীর শরীরে ভর করে মা কালী, ভিড় জমায় গ্রামবাসীরা। সব প্রশ্নের উত্তরে মা কালী তার অসুখ সারানোর আশ্বাস দেয়। কথা শুনে তখন থেকে শুরু হয় শেফালী দেবীর হাত দিয়ে কালী পুজো। গ্রামের মধ্যে কারো অসুখ বিসুখ ও অসুবিধে পড়লে সেই শেফালী দেবীর কাছে ছুটে আসে গ্রামবাসীরা। তাদের অসুবিধার কথা বললে শরীরে মা কালী ভর করে তাদের সব মনোকামনা পূরণ করে আসছে। এখন গ্রাম ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই মায়ের কাছে ছুটে আসে ভক্তরা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। এই কালী পুজো রেললাইনের ধারে একটা জায়গায় হয়ে আসছে। শেফালী নাম থেকে কালী নাম হয়ে গিয়েছে শেফালী কালী। দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় এই কালী পুজোয় এবং মানত দেয় শত শত ভক্তরা। পুজোটা শুরু হয়েছিল, আমি 7 বছর অসুখে পড়েছিলাম, পরীক্ষা কিছু পাইনি। তাতে আমি ডাক্তার কবিরাজ অনেক করেছি, কেউ ভালো করতে পারেনি, ডাক্তারও পারেনি কবিরাজও পারেনি। কত বছর আগে? ধরো 25 বছর আগে। দিয়ে মায়ের আদেশ হলো, গায়ের নামলো, ঘর করে বললো যে এরকম ও যদি পুজো দেয় তাহলে আমি কালী আছি, যদি পুজো দেয় তাহলে ও বাঁচতে পারবে না, হতে পারবে না। তারপরে ও সব গ্রামবাসীকে বলা হলো, আমার মা গিয়ে বললো যে দেখো এরকম রকম বলছে, আমরা ভিন জাতি, আমরা কী করে পুজো দেবো। তো সবাই বলল যে ভিন জাতি পুজো দেবে, কারণ গ্রামের লোককে অনেক অনেক মুসলিম, ওরা তোমরা হিন্দু জাতি, ওরা ওরাকে যে বললো গ্রামবাসীকে, গ্রামবাসী বললো কিছু প্রমাণপত্র দেখালো, দেখেও ওরা পূজা শুরু করেছিল। দেখালো কিছু প্রমাণপত্র দেখালো, বললো, তারপরে দিতে বাধ্য হলো। অনেক লোকে বলেছিল আমার অসুখ আছে, এই আছে, ওই আছে, দিতে ভালো করতে পারে, মা যদি সত্যিকারই হয় তাহলে আমরা পুজো দিতে বাধ্য হবো। তারপরে মাথাতে সঙ্গে সঙ্গে জ্বর হয়ে গেল বলতে মাত্র। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। नाइस हाउस कुमार, सो नाइस, थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं।
इसलिए बर्जन इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर. नो दैग नो धब्बा, ओनली ब्यूटिफुल वॉल्स. बर्जन इजी क्लीन पेंट.